আসসালামু আলাইকুম টু এভরিওয়ান। পজিটিভ ওয়ার্ল্ডের পক্ষ থেকে ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেমের আজকের এই টিউটোরিয়ালে আপনাকে স্বাগত জানাচ্ছি। তো গত টিউটোরিয়ালে আমরা মূলত আমাদের ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেমের যে হোম পেজটি ছিল এই হোম পেজটি মূলত আমরা কমপ্লিট করে ফেলেছিলাম, কিন্তু আমাদের যেই বিষয়টুকু বাকি ছিল সেটি হচ্ছে আমরা এই যে ফুটারে এই অংশটুকু কিন্তু এখন পর্যন্ত তৈরি করিনি, এবং আমরা চাইলে এই পুরো বিষয়টাকেই কিন্তু আমরা ফুটারের ভিতরে রাখতে পারতাম, বাট আমরা এটাকে কন্ট্যাক্ট এরিয়া হিসেবে আলাদা একটি সেকশনে নিয়েছি এবং এইটাকে আমরা হচ্ছে আলাদা ফুটারের ভিতরে আমরা মূলত রাখব। তো আমরা এখন মূলত এটি ডিজাইন করব। এটি ডিজাইন করার জন্য আমরা সাবলাইম টেক্সট কোড এডিটরটি ওপেন করতেছি। এইখান থেকে আমরা একেবারে নিচের দিকে চলে যাব এবং আমরা মেইনের নিচে যেয়ে আমরা হচ্ছে এইখানে একটু কমেন্ট করে নিব ফুটার স্টার্ট, এবং এর ভিতরে আমরা হচ্ছে একটি ফুটার ট্যাগ, আমরা জানি HTML এ সিমান্টিক এলিমেন্ট, তো ফুটার ট্যাগটি নিয়ে নিলাম। এর ভিতরে আমরা হচ্ছে এখানে একটি ক্লাস নিয়ে নিতে পারি CLASS ক্লাস, এখানে আমরা নিয়ে নিলাম FOOTER ফুটার -ARE, এবং এর ভিতরে কন্টেইনার, এর ভিতরে আমি একটি রো নিয়ে নিতেছি, এর ভিতরে আমি হচ্ছে COL কল নামে একটি ক্লাস নিয়ে নিতেছি, এবং এর ভিতরে আমি প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আমরা লিখতেছি COPY কপি RIGST কপিরাইট, এবং কপিরাইটের সিম্বলটি দেওয়ার জন্য এন সাইন দিব, এরপরে লিখব COPY কপি, একটা সেমিকলন দিব, কপিরাইট 2021 থেকে 2021। তো এখানে 2021টা মূলত আমরা ডাইনামিক্যালি আনবো যখন এটা আমরা ডেভেলপমেন্টে যাব, অর্থাৎ আমরা এখানে PHP কোড ইউজ করে এটা ডাইনামিক আনবো। UMS অল RIGST রাইট RESER, এবং আমরা এখানে DEVELOPED ডেভেলপ বাই আমরা এখানে MD.SUJANAHMED আমরা এটি লিখে দিলাম, এবং আমরা ডেভেলপের আগে এসে একটি হচ্ছে BR ট্যাগ আমরা ইউজ করে দিব, কন্ট্রোল অ্যাসে সেভ দিব। তো এখন যদি আমরা আমাদের এইখানে যাই, আপনারা দেখতে পাচ্ছেন, তো এইখানে হচ্ছে আপনারা আপনাদের নাম ইউজ করবেন, তো আমি এটিকে একটু ডিজাইন করব, সেটি হচ্ছে এখানে হচ্ছে DAR আমরা ডার্ক BG নামে একটি ক্লাস ইউজ করব, যাতে আমাদের এখানে কালারটি ডার্ক হয়ে যায়, এবং এখানে TEXT WHI হোয়াইট, এটি হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করতেছি, TEXT সেন্টার আমরা হচ্ছে এগুলো হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস, তো আমি হচ্ছে নিয়ে নিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মূলত আমাদের কন্টেন্টটুকু একেবারে মিডিলে চলে এসে পড়েছে। আমি চাচ্ছি যে এটার উপরে নিচে একটু প্যাডিং ইউজ করতে, যাতে দেখতে সুন্দর লাগে। আমি প্যাডিং ওয়াই আমি হচ্ছে 10 দিয়ে কন্ট্রোল অ্যাসে সেভ দিয়ে দিতেছি, একটু রিলোড করি আমাদের ব্রাউজারটা। তো আপনারা দেখতে পাচ্ছেন এরই সাথে আমরা আমাদের যে ফুটারের যে অংশটুকু ছিল এই ফুটারের অংশটুকু আমরা কমপ্লিট করে ফেলেছি। এখানে এই যে বাটনটিতে আমরা হচ্ছে একটি কাজ করব, আমরা বাটনে যেই CSS এ আমরা একটু প্যাডিং বাড়িয়ে দিব, আমি সেটি হচ্ছে ডানে বামে আমি একটু প্যাডিং বাড়িয়ে দিব, সেটি হচ্ছে প্যাডিং এ যে এখানে 1.5 RAM দেওয়া আছে আমি 2 RAM দিয়ে দিলাম, কন্ট্রোল অ্যাসে সেভ। এখন যদি একটু তাকাই আপনারা একটু রিলোড দিলে বুঝতে পারবেন এই যে বাটনটি আমার মূলত একটু বড় হয়ে গেছে। তো এই নেক্সট টিউটোরিয়ালে আমরা হচ্ছে এই হোম পেজটিকে হচ্ছে রেসপন্সিভ তৈরি করব, অর্থাৎ আমাদের সাইটটা আমরা তৈরি করতেছি এটি কি রেসপন্সিভ কিনা সেটিও তো আমাদের করা লাগবে। তো করার জন্য রেসপন্সিভ করার জন্য আমি হচ্ছে একটি ব্রাউজার ইউজ করব, সেটি হচ্ছে মজিলা ফায়ারফক্স, কারণ ওইটি MOZI মজিলা ফায়ারফক্স আমি হচ্ছে এটি ডাউনলোড করতেছি আর আপনাদের সাথে কথা বলতেছি। তো মজিলা ফায়ারফক্সটি আমি কেন ডাউনলোড করব, কারণ এটির মধ্যে আমরা আমাদের রেসপন্সিভের কাজটি আমরা খুব ইজিলি করতে পারি, আর আমরা যদি গুগল ক্রোম ইউজ করি সেক্ষেত্রে হচ্ছে আমাদের রেসপন্সিভ করতে গেলে এক্সট্রা আর একটা এক্সটেনশন ইউজ করতে হয়।